আমরা ঢাকা থেকে আসছি, সাজেক যাব। প্রথমত আমরা চিটাগং থেকে যখন এই অক্সিজেন মুড়ে আসছি গাড়ির জন্য, আইসেই দেখি ধর্মঘট, গাড়িটারি কিছুই চলে না। যে ভাড়া ছিল 150 টাকা, এই ভাড়া 250। তেলের দাম বাড়ছে 34 টাকা, ভাড়া বাড়ছে 100 টাকা। এই ভোগান্তির এটা শেষ কোথায়? এটা আমরা শেষ দেখতে চাই। আমি ঢাকা থেকে আসছি, আনিসুল ইসলাম। আমার সাথে আরও 3-4 আমার ফ্রেন্ড সার্কেল আছে। আমরা আগে আসতাম 7,000-এ, এখন যে তেলের দাম বৃদ্ধি হতে এখন ভাড়া হয়েছে 10,700 টাকা। তো ভুক্তভোগী তো আমরা। এখন আমার চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। এখন সরকারের ডিজেলের দাম বাড়াইছে, অক্টেনের দাম বাড়াইছে। এখন আগে ছিল 90 টাকা, এখন 135-136 টাকা করে এখন নিতেছে। এখন আমার চলাফেরা করতে একটু সমস্যা হয়ে বসতেছে। এখন না, ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের সাথে আমাদের সমস্যা তেমন হচ্ছে না। কারণ যাত্রীদেরকে বলতেছি, ভাই আমরা তো গাড়ি চালাচ্ছি না, গাড়ি হয়তো বা গন্তব্যস্থানে চলে যাচ্ছে গাড়ি নিয়ে, আমরা গাড়ি চালাচ্ছি না। যাত্রীরা হানির শিকার হচ্ছে। আমরা এখন যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে, এইভাবে আমরা গাড়ি চালাই আমরা পৌঁছতে পারতেছি না। তো যাত্রীদের সাথে আমাদের সাথে দুই কথা হওয়ার প্রশ্নই উঠে না। কারণ যাত্রীরা বুঝতে পারে 35 টাকা যাত্রীর তেলের দাম বাড়া মানে ওদের সাথে আমার সাথে একটা এভাবে শিকার। আমরা গাড়ি চালাচ্ছি না, আমাদের গাড়িগুলো নিয়ে আমরা গন্তব্যস্থানে চলে যাচ্ছি।